রঞ্জি ক্রিকেটের প্রথম ম্যাচে চালকের আসন রাজ্য দল। রাজ্য দলের প্রথম ইনিংসে 484 রান লক্ষ্য, তারা করতে চাপে পড়ছে গোয়া। ফলো অন এরাতে লড়ছে সফরকারী দল। দ্বিতীয় দিনের শেষে গোয়ার ইনিংসে সংগ্রহ 4 উইকেটে 53 রান, এখনও পিছিয়ে রয়েছে 431 রানে। রাজ্য দল নিজেদের প্রথম ইনিংস শেষ করে 484 রানে, 97 রানে আউট হয়ে 3 রানের জন্য 100 রান হাতছাড়া করে রাজ্য অধিনায়ক ঋদ্ধিমান সাহা। তাছাড়া ইনিংসে মনির সঙ্গে 50 এবং বিপ্রজিৎ দেবনাথের 35 রান ছিল ইনিংসের উল্লেখযোগ্য। দ্বিতীয় দিনে গোয়ার পক্ষে অর্জুন তেন্ডুলকার 94 রানে দুটি এবং ব্রিজেশ প্রভু দেশাই 99 রানে দুটি উইকেট দখল করে। এই পরিস্থিতিতে রবিবার তৃতীয় দিনে গোয়াকে ফলো অন এড়াতে কঠিন লড়াই করতে হবে রাজ্য দলের বোলারদের সামনে। হাতে রয়েছে 6টি উইকেট এবং বাকি আরও 431 রান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। মিজোরামের পর এবার বিহার বধ। জাতীয় সিনিয়র মহিলা ক্রিকেট প্রতিযোগিতায় টানা দ্বিতীয় জয় তুলে নিল রাজ্য দল। একদিবসীয় এই আসরে শনিবার রাজ্য দল 19 রানে হারিয়ে দেয় বিহারকে, যার কারণে পরপর দুটি ম্যাচে জয়লাভ করে বেশ সুবিধেজনক অবস্থায় রাজ্য দল। প্রথমে ব্যাট করতে মেয়েরা ত্রিপুরা 51 রানে 4টি উইকেটে চাপে পড়ে। তবে মিডল অর্ডারে শিউলি চক্রবর্তী 49 রান এবং রেশমি নায়কের 33 রানের সুবাদে দল নির্ধারিত 50 ওভারে 186 রানের ইনিংস করে 187 রানে জয়ের লক্ষ্য তারা ঘুরতে গিয়ে বিহার জুটিতে 40 রান সংগ্রহ করলেও মিডল অর্ডারে পুরোপুরি ব্যর্থ হয়। রাজ্য দলের পক্ষে রেশমি নায়ক, হেনা অন্নপূর্ণা দাস এবং মামুন রবি দাসের বোলিংয়ের সামনে বিহার 167 রানে নিজেদের ইনিংস শেষ করে নেয়, যার কারণে 19 রানে জয়লাভ করে রাজ্য দল। এর আগে আসরের প্রথম খেলায় রাজ্য দল 171 রানে মিজোরামকে হারিয়েছিল। আগামী 8 জানুয়ারি রাজ্য দল তৃতীয় খেলায় কর্ণাটকের বিরুদ্ধে খেলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। এদিকে ভারতীয় কুস্তি ফেডারেশনের সমস্যায় জর্জরিত দেশের ক্রীড়া মন্ত্রক। অন্যদিকে নতুনভাবে মাথা ছড়া দিল বিহার ক্রিকেট সংস্থাকে নিয়ে। মুম্বাইয়ের বিরুদ্ধে রঞ্জু ক্রিকেট শুরু করবার আগে বিহারের দুটি দল মাঠে গিয়ে হাজির। বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সচিবের দ্বন্দ্বের ছায়া এবার পড়ল রঞ্জি ক্রিকেটে। মুম্বাইয়ের বিরুদ্ধে বিহার মাঠে নামার আগেই মাঠে গিয়ে উপস্থিত দুটি দল, একদিকে সভাপতির দল অন্যদিকে সচিবের দল, জানিয়ে রীতিমতো শুরু হয়ে যায় বাগবিতণ্ডা। ম্যাচ আটকে রেখে পুলিশ শেষ পর্যন্ত আসল দল এবং নকল দলের খোঁজে বের হয়। এই ঘটনায় প্রমাণিত হল কতটুকু ভালো পর্যায়ে রয়েছে বর্তমানে বিভিন্ন রাজ্যের রঞ্জি খেলার পরিকাঠামো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া, এরপর দীর্ঘদিন মাঠের বাইরে। এর মধ্যেই ঘোষিত হল টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ঘোষিত তালিকা অনুযায়ী আগামী 1 জুন ভারতীয় দল প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলবে। দ্বিতীয় খেলায় ভারতীয় দল অংশগ্রহণ করবে পাকিস্তানের বিরুদ্ধে। তবে তার আগে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের নাম প্রায় নিশ্চিত হয়ে গেল। একদিবসীয় রায়তে রোহিতের নেতৃত্বে দল অংশ নিলেও এবার ভারতীয় দলের নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া, ইঙ্গিত মিলছে ক্রীড়াক্ষেত্রে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। জলন্ধরে অনুষ্ঠিত 67তম জাতীয় হকি প্রতিযোগিতার প্রথম খেলায় বড় ব্যবধানে হেরে গেল রাজ্য দল। 5-0 গোলের ব্যবধানে হেরে গেল ঝাড়খণ্ডের কাছে। জলন্ধরের হকি স্টেডিয়ামে রাজ্য দলের খেলোয়াড়রা হতাশাজনক প্রদর্শন করল ঝাড়খণ্ডের বিরুদ্ধে। ন্যাড়া মাঠে অভ্যস্ত রাজ্য দলের খেলোয়াড়রা অ্যাস্ট্রো টার্ফে খেলতে গিয়ে হাবুডুবু খেল রাজ্য দলের খেলোয়াড়রা। অভিজ্ঞতা এবং গতির কাছে আটকে গেল দল। রবিবার আসরের দ্বিতীয় খেলায় রাজ্য দল আসামের বিরুদ্ধে খেলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।